গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেল মিতু অ্যান্ড তানিশ লাইফস্টাইলে। বন্ধুরা, আজ হচ্ছে 14ই আগস্ট, আর এখন বাজে সকাল প্রায় 7:30টার মতো। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে রুটি, রুটিটা মানে পরোটা হয়ে গেছে আর কি। আর যেহেতু ভিডিওটা যাচ্ছে 15ই আগস্ট, তো 15ই আগস্টের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এই দিনটা সবাই খুব খুব মজা করো। আর যেহেতু আজকে রবিবার, তো আজকে ব্লগটা একদম টোটালটাই আলাদা, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম অনেকক্ষণ পরে। এখন বাজে প্রায় দুপুর 12টার মতো। তো এতক্ষণ কী করছিলাম বলো তো? এতক্ষণ গেছিলাম ভিডিও আপলোড করে, এইমাত্র ভিডিও আপলোড করে আসলাম। আর আজ হচ্ছে রোববার, আর এখন বাজে তো বলেই দিলাম 12টার মতো। তো আজকে রান্না হচ্ছে আমাদের বাড়িতে পটল ভাজা, আর বেগুন আর আলু কেটেছি। এগুলো হচ্ছে বাঁধাকপির ঘণ্ট করবো সেই জন্য, আর আলু কেটেছি মাছের ঝোল করবো। আর এদিকেও দেখো, এই যে বাঁধাকপিটা কেটে রেখেছি মাছের ঝোলের জন্য। তো এখন সবার প্রথমে ডালের বড়া করবো, ডালের বড়া করে তারপরে বাঁধাকপিটা করবো। সেরকম মানে একঘেয়েমি খেতে খেতে অন্যরকম লাগে, কিন্তু দেখবে মাঝে মাঝে যদি আমরা ডালের বড়া করে বাঁধাকপির মধ্যে দেই, কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে, তাই না? তো সেইভাবেই করবো। তো ডালটা আমার বাটা শেষ, মানে শিলনোড়ায় বাটিনি আজকে, আজকে মিক্সির মধ্যে বেটে নিয়েছি এই যে ডাল। তো নুন দিয়েছি, তো এখন বড়াটা দিয়ে দিই। ওদিকে কিছু কিছু তরকারি রান্না করে এদিকে চলে আসলাম আমি মাছের ঝোল করতে। তো উনুনে হচ্ছে মাছের ঝোলের টেস্টই আলাদা হয়, আর দেখতে পাচ্ছ এটা আমার নতুন উনুন। তো এই উনুনে কালকে হচ্ছে রুটি করেছিলাম, আর আজকে রান্না করব মাছ। তো প্রথমবার রান্না করছি, মানে রুটিটা তো কোনো ব্যাপার না, কিন্তু রান্না তরকারি ভাত এইসব রান্নাটা আর কি মেন ব্যাপার। তো উনুনটা এত ভালো জ্বলেছে, এত ভালো জ্বলেছে না, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই এই জায়গাটাতেই আমি একটা উনুন পেতেছিলাম, খুব খারাপ জ্বলেছিল, তোমরা জানো আমার রাগের চোটে আমি ওই উনুনটা আমি ভেঙে ফেলেছি। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপায় এই উনুনটা একদম দারুণ জ্বলছে। আর এদিকে আমার যত আনাজপত্র আছে সব নিয়ে এসেছি, এদিকে খড়ি নিয়ে এসেছি আর কি, যেগুলো আমি খড়ি কেটে রেখেছিলাম সেই খড়িগুলো। তো দেখতে থাকো, একদমই টোটালি আলাদা হবে আজকের ব্লগটা। এই বাইরেই রান্না হবে, বাইরেই খাওয়া হবে, দারুণ মজা হবে। বন্ধুরা, সেদিনকে একটা ভুল করেছিলাম, সেটা কি বলতো? তেলটা গরম না হতে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, বুঝতে পারি নাই, উনুনের জিনিস তো। আজকে সেই ভুলটা আর করবো না, আজকে অনেকক্ষণ ধরে তেল মানে কড়াইটা গরম করব, তারপর তেলটা গরম করব। তা বলতে সেদিনকে উনুনটার জন্য, হাওয়ার জন্য উনুনটা জ্বলতে খুব সমস্যা হচ্ছিল, কিন্তু আজকে সেরকম না, আজকে উনুন ভালো জ্বলছে। আর হাওয়া কিন্তু আজকেও আছে, এমন না যে হাওয়া নেই, কিন্তু কিন্তু আজকে জ্বলছে। তার কারণ কি বলতো, উনুনটা হচ্ছে তোলা উনুন, এই জায়গাগুলো দিয়ে হাওয়া ঢুকতে পারে না, সেটা আজকে সুবিধা। তো যাই হোক, আমার কড়াইটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে, তেলটা দিয়ে এখন গরম করি। দেখতে দেখতেই দিন কেটে যায়, সপ্তাহ চলে যায়, বছর চলে যায়, মাস চলে যায়। তো কালকে হচ্ছে 15ই আগস্ট, কালকে দেখতে দেখতে এক বছর পার হয়ে গেলো। এই দিনটা আমাদের কাছে কি বলবো, কোনো ওয়ার্ড নেই, কোনো শব্দ নেই এই দিনটার বিষয়ে কিছু বলার, যাই হোক তোমরা সবাই জানো। আর এদিকে রান্না হচ্ছে পাঙ্গাশ মাছ, ওটা আমার পছন্দের, খুব পছন্দের, এবং ভিতরেও পছন্দের। তো আজকের খাওয়া দাওয়াটা খুবই ভালো হবে, আজকে যেহেতু রোববার, আজকে হচ্ছে 14ই আগস্ট। বলি তোমাদেরকে বন্ধুরা, চুল কাটতে যাব, ভাবলাম আজকে চুল কাটবো, আজকে হচ্ছে রোববার, আমি ফট করে মনে করি যে আমার জন্মবার, জন্মবারে চুল কাটতে যায় না, আমাকে ছোটোবেলার থেকে এটাই শুনে আসছি। কিন্তু কী করবো, মানে গরম প্রচণ্ড, চুল না এমন হয়ে যায় যে দিন কয়েকদিন যেতে 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 না যেতেই আর কি চুল বড় হয়ে যায়, আর খুব বাজে লাগে চুল বড় হলে, তাই না? তো যাই হোক, আজকে ভাবলাম যে আজকে যাবো ফাইনালি, আজকে রোববার, কিন্তু তারপরে মনে হলো এই রাম জন্মবার কী হয়ে যায় বলো তো। যাই হোক, খুব শীঘ্রই চুলগুলো কাটবো, কারণ গরমের দিন তো খুব খারাপ লাগে চুল বড় হলে, আর আমার ছোটো ছোটো চুল মানে ভালো লাগে আর কি, কমফোর্টেবল বেশি ফিল করি ছোটো চুলে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো দেখতে থাকো।
তো লবণ হলুদ দিয়ে মাছটা আমি মাখলাম, তার সাথে অল্প একটু তেল মাখলাম। সবাই বলো যে মাছের মধ্যে তেল মাখবে তাহলে ফুটবে না, আর এগুলো মাছ প্রচুর ফুটে। তো বন্ধুরা একটা কথা দেখবে তোমরা, যখন উনুন খুব ভালো জ্বলে না তখন রান্না করেও মজা লাগে, তাই না? আর এতদিন আমার উনুনটা এমন ভেজা ভেজা ছিল যে রান্না করতে এত বিরক্তকর লাগতো, কিন্তু আজকে রান্না করে না খুব মজা লাগছে আমার, মানে কি বলবো, আনন্দ লাগছে। আর আমি বিয়ের পরপর এই বাড়িতে এসে উনুনেই রান্না করেছি, আর মানে আমাদের রান্নাঘরে উনুন ছিল, ওই উনুনে আমি রান্না করতাম। আর প্রথম প্রথম মানে খুবই অসুবিধা হতো, কিন্তু এখন উনুনে রান্না অনেক দিন ধরে না খাওয়ার জন্য এত ভালো লাগে উনুনে রান্না, কি বলবো। চলে গেছে একদম না, এদিকে আসো, এদিকে এদিকে দেখছো গামার পাত, পাত গামারের পাতা খেয়ে আসছে। বাবা বা ঘাস দেওয়া আছে কিন্তু দুব্বাকা সেটা খায় না, কি সুন্দর। গরু ভয় পাইতেছে ওকে দিকে, গরুর ভয় পাইতেছে না, কি আজব। গামারি পাত খাচ্ছে, কোনোদিনও খায় না। এই যে এইখানে দেখো দুব্বা গাছ দেওয়া আছে, তারপরেও মানে বাইরে দিলে না এরা ও রাজত্ব করতে চায় আর কি, নিজের মতো স্বাধীনভাবে ঘুরতে চায়। এই দেখো অবস্থা, তো দেখো মাছ ভাজাটা আমার হয়ে গেছে। তো যেখানে আমি মাছ মানে মেখেছিলাম সেটা একটু ভালো করে ধুয়ে নিয়ে এটার মধ্যেই মাছ ভাজাটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপরে আমি হচ্ছে এটার মধ্যে ওই মাছ ভাজার তেলটাতেই আমি মাছের ঝোলটা করে নেবো। আর এদিকে দেখো গরুটা আর শুনু এটা কি করছে। তো যাই হোক, এদিকে আমি না আলুটা ভেজে নিচ্ছি, কারণ মাছের ঝোলে আমি যেহেতু মশলা টশলা দিয়ে করবো না, তো আলুটা ভেজে নিলে কিন্তু দারুণ লাগে। আর আলুটাও সেদ্ধ নেই, আলু ভেজে আমার মাছের মানে মাছের ঝোল খেতে খুব 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 ভালো লাগে। আর টমেটো নেই, টমেটো হলে তো আরও পুরো দারুণ জমে যায় মাছের ঝোলটা। কিন্তু আমি এমন একটা জিনিস দিব আজকে মাছের ঝোলে যেটাতে আর কি মানে মাছের ঝোলের যে একটা টেস্ট সেটা দ্বিগুণ হয়ে যাবে। কি দিব সেটা তোমরা দেখতে থাকো, একদম ন্যাচারাল জিনিস দেব। তো যাই হোক, এখানে আমি হচ্ছে আলুটা ভেজে একটু তেল কমিয়ে রেখেছি, কারণ অত তেল লাগবে না। তারপরে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে এটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়োটা আনতে বাড়ি থেকে না ভুলেই গেছি, তো সেই জন্য আর জিরা গুঁড়োটা দেওয়াই হলো না। তো যাই হোক, এখন ভালো করে এটাকে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে এক হাতে জালটাও দিচ্ছি, কারণ নাড়লে হবে না, জালটাকেও কিন্তু সমানভাবে দিতে হবে। তো তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু মানে মাখা মাখা করে নেব, যাতে আলুর ভেতরে মশলাটা ভালো করে জল মানে ঢুকে যায় আর কি। কারি পাতার বড়ো করবো গো আজকে, করছো না, থাক তাহলে। তো বন্ধুরা ভাবছিলাম যে কারি পাতার বড়া খাবো আজকে, তো বলছিল ও অলরেডি নাকি বড়া করা হয়েছে, কিছু একটা করছে আর কি। তো এই কারি পাতার এই বড়াগুলো কিন্তু অসাধারণ টেস্ট লাগে, সত্যি কথা বলতে আমার খুব খুব ভালো লাগে। দেখো আমাদের এই যে এই গাছটা কত বড় হয়েছে, গাছটা
এই যে দেখো পুরো কারি পাতার অভাব নেই আমাদের এখানে। মাছে ঝোলে দিবা? দাঁড়াও তো, মিতু বলছে কারি পাতা দুই তিনটে নিতে, কারণ মাছের ঝোলে দিলে কিন্তু আরও একটা দারুণ ফ্লেভার আছে। তো যাই হোক, এই যে আহ, এই সেন্টটাও কিন্তু মারাত্মক কারি পাতার। এটা ধুইতে লাগবে, ধুয়ে নাও। এই বললাম না বন্ধুরা, একটা জিনিস দিব যেটাতে মাছের ঝোলের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা দিয়ে মাছের ঝোল এত ভালো লাগে, এত ভালো লাগে ভাষায় প্রকাশ করা যাবে না। তো দেখো, কারি পাতাটা দিয়ে একটু জাল উঠলে তারপরে আমি এখানে মাছগুলো দিই। আমার জন্য এক প্লেট ভাজা থাকবে ব্যাস, কারণ আমার ঝোল ঝোলের থেকে মাছের ভাজা, এই যে পাঙাশের ভাজা খুব সুন্দর লাগে। করো না অসুবিধা কি, আমি তো ঝোল খাবো না, মানে মাছের ঝোলটা খাবো না, মাছের ভাজাটা খাবো। মাছের ঝোলের মাছটা খাবো না, ঝোলটা খাবো, মাছের ভাজাটা বেশ ভালো লাগে আমার। পাঙাশের কালারটা দেখো না, জাস্ট দেখার মতো। ওয়াও, মশলা কিন্তু দেইনি বন্ধুরা, কোনো বাটা মশলা দেইনি। আর বাটা মশলা বলতে কি, আমি ওকে বলছি যে মশলা টশলা তো এমনি কম খাবো, কারণ তোমরাও বলছো মশলা বেশি বা রিচ খাবার বেশি আর প্রোটিন হেলদি এগুলো খাওয়ার কম খেতে, তো সেটাই করছি। তারপরেও এই যে রোববারের দিনটা মাছ বা মাংস, আমি কিন্তু ও কিন্তু বলছিল চিকেন আনার কথা, আমি কিন্তু টোটালি রিজেক্ট করে দিচ্ছি, কারণ দেখো পোলট্রি একদমই স্বাস্থ্যের পক্ষে অতটাও ভালো না, অতটা মানে ভালোই না, তো সেই জন্য আমি ক্যান্সেল করে এই যে মাছটা নিয়ে আসলাম। তো দেখো দারুণ একটা কালার আসছে এবং সেন্ট যা বেরোয়েছে, পাঙাশের সেন্ট তো জানোই, মানে এক বাড়িতে রান্না করলে গ্রামে আরেক বাড়িতে চলে যাবে গন্ধ। আর জালটাও দেখো আজকে উনুনের, ওয়াও একদম গটগট করে জ্বলছে। এই জালটা হলে হয়ে যাবে মাছের ঝোল, তারপরে খাওয়া দাওয়া না, তারপরে ওই যে কত্তা মশাই স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করবে। জাস্ট দিন বেড়াইছে না বন্ধুরা, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর কারি পাতা গন্ধ হয়ে গেছে। কারি পাতা এমনিতেই যে তরকারিতে দেওয়া যায় সেই তরকারিতে, আর সাউথের লোক তো বেশিরভাগ সমস্ত তরকারিতে ওরা কারি পাতা দেয়, সমস্ত তরকারিতে কারি পাতা দেয়, যেমন ডাল বলো সমস্ত কিছুতে। আর এখানে একটা কথা বলি, তোমরা অনেকেই এখন বলবে যে দিদি ভাই তুমি সবসময় গামছা নিয়ে থাকো কেন, অনেকে আবার অন্যভাবেও বলে। তো দেখো গ্রামের বউরা সবসময় গামছা এই জন্যই নেয়, দেখো এই যে ঘর হলো এই সঙ্গে সঙ্গে মুছে দিলাম, এই একটা সুবিধা। আর এই ওন্না টোন্না কি, আমাদের তো সেরকম অত এলাহি ওন্না থাকে না, বাড়িতে ইউজ করার প্লাস হচ্ছে বাইরে যাওয়ার ইউজ করার, আমার যেই কয়টা ওন্না আছে সেগুলো ওই বাইরে কোনো কুর্তি ধরতির সাথে পড়লে তখন ইউজ করি, আর বাড়িতে থাকলে আমি গামছা ইউজ করি। বন্ধুরা এই মতো আমি স্নান করলাম, স্নান টান করে পুজো দিলাম, আর পুজো দিয়ে ওকে ভাত দিলাম, আর ও দেখো কোথায় এসে খেতে বসেছে তোমাদের দেখাই। তো এই হচ্ছে আজকে রান্না, মাছ ভাজা, পটল ভাজা, মাছের ঝোল, আর এটা হচ্ছে কি বলে বাঁধাকপি রান্না করেছি ডালের বড়া দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। ওদিকে লবণ আছে,
তার মধ্যে মাছের ঝোলটাও যা হয়েছে সত্যি বলার মতো না। আরে এই দেখো হাওয়া কি সুন্দর হাওয়া, তোমাদের দেখাই, খুব সুন্দর হাওয়া দিয়েছে, দারুণ সত্যি বন্ধুরা। এরকম খাবার একটা মজাই আলাদা। ভাত লাগবে? হয়ে যাবে। তো ওই যে ও ওখানে বসে খেতে বসেছে, আমিও যাই খাবারটা নিয়ে আসি, এখানেই খেয়ে নিবো আমিও, কারণ এদিকে খেয়ে ওদিকে কলে পরে বাসন ধুয়ে এদিকে বাড়ি চলে যাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, দুপুরবেলার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এইমাত্র খাওয়া দাওয়া করলাম, এইমাত্র না মোটামুটি কিছুক্ষণ হলো খাওয়া দাওয়া করে বাসনগুলো কলে পাড়ে রেখে দিয়ে এসেছি। বাসনগুলো এখনও মাজি নেই, মাজবো পরে, উঠান ঝাড়া বাকি আছে, এগুলো কাজ করতে হবে, অনেক পাতা পড়েছে আজকে, উঠান ঝাড় দিবো, বাসন মাজবো। তো খাওয়া দাওয়া করে একটা প্রত্যেকটা বাঙালিরই, একটা বাঙালি বলো যে কোনো মানুষেরই কিন্তু একটা কী বলতো একটা ঘুম ঘুম ভাব আসে। আমি কি ঘুমাই না, আমি কিন্তু ওই কমেন্ট দেখি, কারণ একটা সময় যেহেতু ভিডিও পোস্ট করি আর কমেন্টগুলো আমি খাওয়া দাওয়ার পরে একটু চেক করি তোমাদের। তো যাই হোক কমেন্ট দেখছি, আর বর মহাশয় ওদিকে মোবাইল দেখছে, দেখো ঘুম পেয়ে গেছে, চুপ দেখছো কান্ড, দিন ঘুম পায় রাতেবেলা তো এডিট করি তো ঘুমাইতে পারি না, দিনের বেলায় তো ঘুম পাবে, চুপ কর। তো যাই হোক উঠান ঝাড় দেওয়া বাকি আছে আর বাসন মাজা বাকি আছে, এই দুইটা কাজ বাকি আছে, আর সেরকম কোনো কাজ নাই। আর উনানটা বাড়িতে এনে রাখতে হবে, তার কারণ ওইখানে যদি উনান রাখি রাতের মধ্যে বৃষ্টি পড়বে, বৃষ্টি ওই উনানটা আনতে লাগবে কিন্তু, বৃষ্টি পড়বে ওইখানে। বাড়িতে প্রায় 4:30, বললাম না আজকে দুপুরবেলা জানি না কোথা থেকে এত হাওয়া এসেছে, আর যত চালের উপরে পাতা ছিল, শুকনো পাতা, গাছে যত শুকনো পাতা ছিল সব এসে পড়েছে আমারই এই উঠানটাতে, ছোট্ট উঠানটাতে। তো দেখতেই পাচ্ছ উঠানের কী অবস্থা আর কত পাতা পড়েছে। তো এখন পাতাগুলোকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দেওয়ার পরে বাড়িটা না অন্য রকম লাগে, আর যখনই পাতা থাকে না বাড়িটাতে মনে হয় কেউ যাতে কেউ মনে হয় বাড়িটাতে বসবাসই করে না, এরকম মনে হয়। তো যাই হোক সুন্দর করে আমি বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এই বস্তাটা পাতা হয় কিসের জন্য বলো তো, বৃষ্টির জন্য, যাতে মাটিগুলো ধুয়ে না যায়। আর এই দেখো তারপরে ঝাড় দেওয়ার পরে আমাদের বাড়ির লুকটা, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা। তো বন্ধুরা এই কাজগুলো কিন্তু আমাকে ডেলি করতে হয়, উঠোন ঝাড় দেওয়া, তারপর ঘর মোছা, তো এগুলো তোমাদের সাথে ডেলি শেয়ার করা হয় না আমার, তার কারণ একই কাজ ডেলি তোমাদের সাথে বারবার শেয়ার করি না আমি, তোমরা জানোই। সবসময় আমি চেষ্টা করি তোমাদের সাথে যাতে নতুন নতুন কিছু আমি শেয়ার করতে পারি, যাতে তোমাদের খুব ভালো লাগে, সেটাই আর কি। উঠান ঝাড় দিয়ে কোনো দিনও ঝাড়ু এভাবে মানে এমনি রেখে দিতে হয় না, একটু জল দিয়ে তারপরে রাখতে হয়। আর এদিকে দেখো যে কুলেখাড়া শাকগুলো আমি খেয়েছিলাম সেগুলো গাঢ়া হয়েছিল, তা গাছগুলোও খুব সুন্দর হয়েছে।
মানে কি বলবো পাগল হয়ে যায় আর কি এত ভালো লাগে তৃপ্তি হয় আর আজকে মানে দিব বাই দেখাচ্ছি তার সাথে হচ্ছে গরম গরম ছোট ছোট সিঙ্গারা ছোট ছোট সিঙ্গারা আমাদের দিকে নরমালি পাওয়া যায় না কিন্তু আজকে চোখে বললো নিয়ে আসলাম আর সিঙ্গারার সাথে কিন্তু চায়ের কম্বিনেশনটা একদমই আলাদা কেমন লাগে বলো দারুণ না আমি এটা কেমন জানি গন্ধ পেলাম তবে আমি একটা কেমন জানি গন্ধ পেলাম মাটির এরকম টাইপের আর কি তুমি পাও নাই কি জানি এখন বাজে রাত্রি প্রায় 8:30 দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে একটু পরে কারেন্টও চলে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই ইতি করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও